सिर जो है रखा करो। दारा 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 आसबिना दारा दारा आसबिना देखिए हम पारी किना चल चल भाई चल भाई तू चल ओह ये देखो कैंडी पॉ 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 पप्पी जैम 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 बिल अच्छे ये चे रास्ता एकदम पूरे दागा जोमुना एक्सप्रेस फेल ये का चे किच्छू ना बच्चा दो हाथ चेरे चोक बंद कर ले चला गए पूरा सीधा वाला के सीधा बुझे ना टोल टैक्स नहीं गए चे उन्हें एक बोला जावे ना आज भी ताले बुझते की मजा গুড মর্নিং ফ্রম ইলাম এই হোমস্টেতে আমরা থেকে গেছিলাম খুব ভালো ব্যবহার আর কি ব্যবহার খুব ভালো এখন চা খাবো আমরা এই যে বাবু অলরেডি চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশে মুখটা দেখা চোপাটা দেখা পুষ্পা ঝুঁকেগা নেই আর ইসকা মোটাফা রুকেগা নেই জয় ভাই সাবকা আমাদের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে চা খাওয়ার পর আর চা খাওয়ার পর আমরা যে ব্রেকফাস্ট করছি এটা হচ্ছে ধেন্দু ধেন্দু লোকাল ডিশ হ্যাঁ ইয়াঁ কা আর ইয়ে আপনার নাম কে হ্যায় পাসাং দোমা শেরপা ম্যাডাম নে ইয়ে হাম লোগো কে লিয়ে লায়া হ্যায় খানে মে বহুত আচ্ছা হ্যায় আর ইয়ে ডিশ পহলি বার হাম লোগ খায়ে থে খুদ কবে খেয়েছিলাম পানামিক লাদাখ মে পহলি বার ইয়ে ডিশ খায়ে থে আর আজকে এখানে এসে খাচ্ছি কোথায় ইলামে তো তাড়াতাড়ি খাই খেয়ে দে তাড়াতাড়ি রাস্তায় বেরোই দেখা হচ্ছে রাস্তায় টাটা এখন বাজে 8টা আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে বাই আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাব কালীপুকুরির দিকে জয় মাতার অংশী গজ্জে রাধে কৃষ্ণ আর কিছুটা আগে গিয়ে ডান দিকে উঠে যেতে হবে আর হ্যাঁ এইখান থেকে ডান দিকে উঠে যেতে হবে এরা দাঁড়িয়েই ছিল এখানে আমরা এখন চলেছি সান্দাকপুর পথে আর সামনের দৃশ্যটা দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য আর এই ভ্যালিটারই কথা বলছিলাম একটু আগে জয়ের সঙ্গে ইন্টারকমে আমি এখন মাইপকরি থেকে মনে হয় 5-7 কিলোমিটার পেছনে আছি আমরা এখন আছি খুব সম্ভবত মাইপকরির কাছে আর একবার সুপ্রভাত জনগণ পিছনে আনা সুপ্রভাত পিছনে আনা মুখটা দেখা তো আমরা এখন দাঁড়িয়ে আছি মাইপকরির সামনে আপনাদের একবার দেখিয়ে দিই আর আমরা যাব এই যে রাস্তা সুন্দর রাস্তাটা দেখছেন এই আস্তে আস্তে এরকম সুন্দর রাস্তা হতেই থাকবে তো এখানে একটু 5-10 মিনিট রেস্ট নেবো একটু টয়লেট ওয়লেট করবো করে বেরিয়ে যাবো আর এই যে হচ্ছে আমাদের লাইন আপ এই যে আমার পঙ্খিরাজ জানি না আজকে কী পারফর্ম করবে নীলকণ্ঠ আর এই যে উগ্র মেজাজ ঠিক আছে মাইপকরি লেকের সামনে 5-7 মিনিট দাঁড়িয়ে আবার উঠে চলে যাচ্ছি উঠে গেলাম এই চড়াইটা আমরা এখন প্রায় দেউরালি বাজারের কাছাকাছি আছি মাইপকরির পর পরে দেউরালি বাজারের ঠিক মুখে দাঁড়িয়ে আছি আমার ডান দিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা হচ্ছে মাবুর রাস্তা এটা অনেকটা সিমেন্ট করে দিয়েছে আর আমরা যাব মাইমুজুয়ার রাস্তা দিয়ে মাবুর ওই যে হচ্ছে জিনা হোটেল আমি ওনার থেকে এখনো 2000 টাকা পাই হ্যাঁ আহারটা পুরোটাই একটা গা ছমছমনি ব্যাপার তবে এই যে ল্যান্ডস্লাইড এরিয়া এটা খুব ভয় লাগে আমার আর এই জায়গাটা চড়াই দেখুন বেশ ভালো চড়াই আমাদের কাছে অলরেডি এসে পৌঁছে গেছে জয় এখানে একটা কারণে দাঁড়িয়েছি কারণটা আমি বলে দিচ্ছি এবার পিছনে আসছে সন্টাই রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছে এই পাশে কোনো একটা রাস্তা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না এবার বুঝলাম নিচের যে ওয়াটারফলটা কেটে দিয়ে এই পাশ থেকে পাস করিয়েছে কিছুক্ষণ রাস্তাটা মেপে নিয়ে আবার
চলা শুরু করলাম। আগের বার এই জায়গাটা ভালো পরিমাণে জল ছিল, আর সামনেরটা চড়াই দেখুন। আমরা মায়মজুয়ার সামনে এসে পৌঁছলাম। এই বোল্ডারগুলো নিচে ইঞ্জিনে লাগে না, মাঝে মাঝে এটা একটুখানি চাপ হয়ে যায়। ছটায় গিয়ে গাড়িটা আগে দাঁড় করাতে বল, দাঁড়া আসছি আমি। ওয়েল ডান, গুড জব ব্রো, শাবাস। দাঁড়া, হ্যাঁ ডিস্টেন্স থেকে আয়, সামনে ভালো চড়াই। আমার পিছন পিছন যাবে স্যার। মেইন প্রবলেমটা কি হচ্ছে বলতো? এই যে চড়ার মধ্যে এই বোল্ডারটা, বোল্ডার এখানে নর্মাল উঠে যাবি। আমি এখানে দাঁড়াচ্ছি এই ফুলের এখানে গিয়ে গাড়িটা সে পজিশনে দাঁড় করাই। হ্যাঁ হ্যাঁ আমি আছি, ঠেলে দেবো, নর্মালে উঠে দিতে পারবি একটা তুই। চ চ চ চ, বেরিয়ে গেছিস। সেই যে ওয়াটার ক্রসটা বলছিলাম তার আগে এসে দাঁড়িয়ে আছি। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা ওয়াটার ক্রসের কাছে, আর ওই সামনে আমার জয় ভাই সাহেব জলে হাত ধুচ্ছে আর চড়াইটা মাপছে। আমিও চড়াইটা মাপি আসি। এই যে সেই চড়াইটা, মশান 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 মশান, ওঠ পারবি ভাই, আছি আমি পিছনে, ওঠ 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 ওঠ। দাঁড়া, সামনে একটা ওয়াটার ক্রস আছে, তারপরে বেশ খানিকটা চড়াই আছে, ধীরে ধীরে উঠবো। এখনই যাচ্ছিলাম। উঠে গেছি, এখানে একটু দাঁড়াই, জয়কে আগে তুলে দিয়েছি, তারপরে আমি উঠে গাড়িটা সেফ পজিশনে রেখে আসলাম। এবার সন্টাই, কমন বাগের বাচ্চা, চলো চলো চলো, ওঠো, শাবাস। দুজনই মোটামুটি উঠে গেছে, আমিও সেফ পজিশনে এসেই দাঁড়িয়েছিলাম। সেফ কোনোটাই না, মানে তুলনামূলকভাবে বেটার। এবার আমার চড়া সুযোগ করছি। জয় অন দ্য ওয়ে, কাম অন ব্রো, চলো চলো ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে চলো, ওঠো ওঠো। এবার পেরো, পেরিয়ে হালকা করে দাঁড়িয়ে। এবার আমি যাচ্ছি, দুজন উঠে গেছে, এবার একটু ফাটাবো আমি এখানটায়। জিও পাগলা, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দাঁড় করেছি, আসছি। বাদিক কম মারবি, ঠিক আছে? আমি বোল্ডারগুলো ক্লিয়ার করছি। ডান দিক ডান দিক ডান দিক ডান দিক, ওঠ ওঠ, আছি আমি পিছনে আছি, ওঠ, চল চল ভাই, চল ভাই টু, চল আমার পিছনে দাঁড় করি দে।
আগের বার এই নিচে এই দুটো জায়গায় আটকেছিলাম আর উপরে দুটো জায়গায়, বুঝেছিস? এই জায়গাটা পেরিয়ে গেলাম। দাঁড়া, ডান দিকে পারা পাই পাচ্ছি না, চল উঠে গেছি। দাঁড়া, আসবি না, আমি আসবো নিচে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গুমটির সামনে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আস্তে দাঁড়া, স্ট্যান্ড ফেল, আমি বোল্ডার দিচ্ছি। এবার নামা, নাম। আমরা এখন দাঁড়িয়ে আছি কালীপক্ষীর ঠিক আগে, এই হোটেল, এই যে একটা গুমটির মতো দোকান আছে এখানটায়। লাস্ট টাইমও আমি এখানে এসেছিলাম, ক্র্যাঙ্কশ্যাফটের লোগো লাগিয়েছিলাম, এবার আরেকটা লোগো লাগাবো। এটা আমি লাস্ট টাইম লাগিয়েছিলাম, এই যে ক্র্যাঙ্কশ্যাফট, এবার লাগাবো একটা গোল্ড স্টিকার। এবার ক্র্যাঙ্কশ্যাফটের হয়ে স্টিকার লাগাবে দ্য গ্রেট মৃত্যুঞ্জয় মজুমদার, মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়, ক্র্যাঙ্কশ্যাফটের কি প্রেসিডেন্ট মিস্টার মৃত্যুঞ্জয় মজুমদার। এই যে আগের ক্র্যাঙ্কশ্যাফট, এটা আমি লাগিয়েছিলাম আগের বার, আর এবার লাগাচ্ছে তার পাশে মৃত্যুঞ্জয় মজুমদার। কিছুক্ষণ বিস্কুট ব্রেক নিয়ে নেওয়ার পর আবার উঠছি। পাথরের রাস্তা শুরু, ইউটার্ন আছে, একটা হিউজ ইউটার্ন। হ্যাঁ, পা ফেলে আসবি, বাপারে সামনে ডেঞ্জারাস আছে। হ্যাঁ, ওই আগের মতো একটু ফেস, আমি দাঁড়াচ্ছি একটু সেফ প্যাসেজ পে। ওম শ্রী গুজ্জয়, রক্ষা করো। দাঁড়া, উঠে, না না না, আসতে হবে না, উঠে যাবো। মেন কী বল, সমস্যা বলতো হাইট পাচ্ছি না। না ঠিক, একটুকু উঠে গেছি, ঠিক উঠে যাবো। এখানে আমি তো দাঁড়াচ্ছি কেন বলতো, ক্লাস ঠান্ডা করার জন্য। দাঁড়া, আমি মোটামুটি একটা সেফ প্যাসেজে চলে এসেছি, ঠিক আছে? আমি এবার তোদের তুলি, তারপরে তুই ওইখানটা দাঁড়াবি, আবার আমি উঠে যাবো। এরপরে এই জায়গাটা খুবই খারাপ হয়ে রয়েছে, বুঝেছিস তো? সুজয় রক্ষা করো। দাঁড়া 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 দাঁড়া, আসবি না আসবি না, দাঁড়া দাঁড়া, আসবি না, দেখি আমি পারি কিনা। উঠে গেছি উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম কি বলতো, এইটা দিয়ে এরকম ঢুকবো, কিন্তু এখানে আটকে গিয়ে পাটার দাঁড়াইনি, বুঝেছিস? নামার স্টাইলটা দেখলি, পুরো নেমে গিয়ে দাঁড়িয়ে গেছিল। এইবার এই পাথরটা সরাবো, হ্যাঁ।
হ্যাঁ 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 ভাই, আশা করি এবার উঠে যেতে পারবো। ও হর হর মহাদেব, উঠ গিয়া মোটামুটি ম্যানেজ করে উঠে গেছি। এবার এই লাইনটা থেকে জয় আসছে। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ক্লাচে প্রেশার দিবি না। চলো দাঁড়া, বললে থ্রোটল করবি, কর থ্রোটল, চল যা, চল যা, চল ভাই। এবার হিমালয়ান আসছে, তো বাঘের মতো উঠবে, হাই পাওয়ার গাড়ি, তার মধ্যে পা পাচ্ছে। দাঁড়িয়ে যা, এইটাতে এইখান দিয়ে উঠতে হবে। কি বললি, কি বুঝলি? এইখান দিয়ে উঠতে হবে, এইখান, এখানে গাড়ি আটকে হবে। ঠিক আছে, এখানে আমি ব্যবস্থা করছি যাতে কোনো কিছু করা যায়। তো বন্ধুগণ, আমরা এখন দাঁড়িয়ে আছি নেপালের ইলাম টু কালীপোখরি যমুনা এক্সপ্রেসওয়েতে। পুষ্পা ঝুঁকে গা নেই সালা, আর এই মোটু ভাই বলে মেরা মুঠাফা রুকে গা নেই সালা। কিন্তু এই চেহারা নিয়ে ক্লাসিক 350 নিয়ে এতটা চলে এসছে, ওই যে কালীপোখরি দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আর ভাই আমাদের এই এক্সপ্রেস ওয়ে নিয়ে কিছু কথা বলবে। দাদা প্যাকেটটা ঢাকো, আর আপনি কিছু, কি অভিজ্ঞতা কেমন লাগছে? যমুনা এক্সপ্রেস চালিয়েছি, আগ্রা লখনৌ এক্সপ্রেস চালিয়েছি, কিন্তু নেপালের এই রাস্তা ওদের কাছে বাচ্চা। টোল ট্যাক্স দিয়ে যা মজা পেয়েছি, তার থেকে বিনা টোল ট্যাক্সে যা মজা দিয়েছে, এই হাইওয়ে একবার এসে ঘুরে যাও, দিন খুশ। ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায়, না তো কালীপোখরিতে গিয়ে। সূর্য 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 রক্ষা করো। আনন্দ করছে আমাদের দেখে, ক্লাচ জ্বলছে তোর, মজা করছিল আমাদের দেখে, একটু আনন্দ করলো, আমাদের ফাটছে আর ওরা আনন্দ করছে। যাই হোক, ভালো লাগলো আমাদের দেখে, বাচ্চাগুলো একটু আনন্দ করলো। বা খুব বাজে, ওরা দাঁড়িয়ে গেছে, খুব বাজে। এই তো হয়ে গেছে, আমি আসছি, আয় চ। ওয়া দাঁড়া, এ হিমালয়ন, এ তো উঠে যাওয়ার কথা। মোশন ছাড়বি না, মোশন মোশন। সামনে আরেকটা চড়াই আছে, কিছুটা এগিয়ে দাঁড়িয়ে না, ঠিক আছে, তারপরে মোশানে চড়াইটা উঠবি। চড়াইটা প্লেনই আছে রে ভাই, পাথর থাকলে। ভাড়া পড়ছিলাম,
অনেকটা দাঁড়িয়েছি, উঠে অনেকটা চড়াই চড়েছি। এখানে একটু টাফ ফেজ আছে, আমি এখানে দাঁড়াবো না। উঠে গেছিস? এখানে একটু দাঁড়াবো, ক্লাস ঠান্ডা কর, তারা আসছি। ও ইয়ে দেখো, কালী পকড়ি দেখে নিয়েছি। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা যা করে এসেছিস তার থেকেও বেশি টাফ, কিন্তু জায়গা আছে বেরোনোর। দাঁড়া দাঁড়া, ওঠ ওঠ মোশন ওঠ। আমার গাড়ি বোধহয় পিছনের চাকায় পাথর পড়েছে। দাঁড়া, হ্যাঁ নিচের চাকায় পাথর পড়েছে। দাঁড়া ওখানে দাঁড়া, আমার পিছনের চাকায় পাথর পড়েছে, পাথর। দাঁড়া, আমার পিছনের চাকায় পাথর পড়েছে, বুঝেছিস? আমি পাথরটা সরানোর ব্যবস্থা করি নেমে, ঠিক আছে? তারপরে উঠে যাবো আমি। কি দাঁড়িয়া, পিছনের চাকায় পাথর ঢুকে গেছে, সরালে উঠে যাবো। এই দেখো পাথরটা, এই পিছনের চাকায় এটা পড়েছে। কেসা লাগ রা হ্যায় সন্দক ফুকা মজাক। হ্যাঁ, ওটি না না, আভি তো গব্বর জিন্দা হ্যায়, জব গব্বর ঢিলা পড় জায়গা তব বুলা লেগা। উঠেছিস? উঠেছিস? তেল একটু পড়বে ভাই। ভাই সান্দাকপুর রাইড করছে, বাইক পড়বে না, এটা তো হতে পারে না। অনিমেষ বলছি কি, হাই শোনটাই, এই আমি নিচ থেকে আসলাম, আর ওই যে আরো রাস্তা। কে, আমি সাপোর্টে থাকবো? আমি কি করে সাপোর্টে থাকবো? নিচে তো অনিমেষ। হ্যাঁ এই অসনটাই, আমি আমি একটু এগোলাম। হ্যাঁ ভাই, ওর থেকে তো ভালো আসলাম ভাই। ভাই ভাই বেশি তাড়াহুড়া করবি না, তোকে ঠেলে ঠেলে তুলে দেবো। আমি প্রায় উঠে গেছি কালী পুকুরের কাছে। ভাই কালী পুকুরে ঢুকে গেছি। ভাই সেকেন্ড গে চলে এসছি আবার। আমরা এখন আছি, আমরা এখন কোথায় আছি সবাই জানেন তো, মোটামুটি চাটা খেয়ে নিয়েছি, মোটামুটি না চাটা খেয়ে নিয়েছি। আগের বারেও আমি এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কিন্তু আগের বার এখানে থাকিনি, সদেশ যাওয়া সান্দাকফু উঠে গেছিলাম। অনেক
टाइम छिलो हाथे एबार तीन जन मिले एकटुखानी घुरते घुरते एसेछि एखाने सर बसे रयेछे आर एकटु आगे चा खेये निलाम आर एखन आमार जो आमादेर जन्य बानानो होच्छे मैगी এই যে ভাই সাহেব লাস্ট টাইম ইধার 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 লাস্ট টাইম ইনোনে মেরে কো ফ্রি মে সিমুই খিলাযা থা মেরে কো মেরা হালাত দেখে একেলা ইধার ঠিক আছে ইয়ে রাহা ম্যাগি তো যাই হোক হিন্দিতে বলতে হলো এনাকে বোঝানোর জন্য আর এখন খেয়ে দেনি তারপরে একটুখানি এখান থেকে কালীপুখরি লেকটা যাব লেকটা গিয়ে ডিসিশন নেব যে আজকে এখানে থেকে যাব না কি সন্ধ্যাকুতে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করলাম আর এই পর্বের পরবর্তী পর্বে থাকছে আমাদের এই রাইডের তিন ইয়ারির কথা জানতে হলে অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভরাত্রি